নমস্কার ইয়াসের স্মৃতি কাটতে না কাটতে অবশেষে বিধ্বংসী গতি নিয়ে উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় গুলাব আজ রবিবার বিকেল দিকে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আলিপুর আবাদ দপ্তর আজ সন্ধ্যের পর থেকে সম্ভবত ঘূর্ণিঝড় গুলাবের ভয়াবহ রূপ দেখবে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা ইতিমধ্যেই ঘণ্টায় সত্তর কিলোমিটার বেগে ধাবমান এই সাইক্লোনের জেরে একাধিক বন্দোবস্ত করে রেখেছে স্থানীয় প্রশাসন ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি এরাজ্যে না পড়লেও পুরো দক্ষিণবঙ্গে এর প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা সহ সমস্ত উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পাশাপাশি সমুদ্রের জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা রয়েছে জলস্তর বেড়ে যেতে পারে কয়েক গুণ তাই আগাম সতর্কবার্তায় যে কোনো দুর্ঘটনা রোধে তৎপর প্রশাসন বিপদ এড়াতে সমুদ্রতটে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সতর্কতা হিসাবে দীঘা মন্দারমণি সহ বিভিন্ন উপলবর্তী এলাকায় মাইকিং চলছে আজ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা গিয়েছেন তাদের দ্রুত ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে আর তার জেরেই উপকূলবর্তী এলাকায় ব্যবস্থা নেওয়া হচ্ছে ঘূর্ণিঝড় গোলাপকে কেন্দ্র করে সহ মেদিনীপুর সমুদ্র উপকূলে পর্যটন কেন্দ্রে সতর্কতা জারি করল প্রশাসন চব্বিশ ঘন্টার মধ্যে দীঘা শঙ্করপুর তাজপুর মন্দারমণি সমস্ত হোটেল খালি করা নির্দেশ দেওয়া হয়েছে আমফান ইয়াসের মতোই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে প্রশাসন রামনগর এক নম্বর ব্লকের সভাপতি শম্পা মহাপাত্র জানিয়েছেন বিভিন্ন স্কুলগুলিকে তৈরি রাখা হচ্ছে শঙ্করপুর গঙ্গাধরপুর দত্তপুর এলাকার বেশি বিপজ্জনক হওয়ায় সেখানকার আয়লা কেন্দ্র স্কুল এবং পাকা বাড়িগুলিকে তৈরি রাখা হচ্ছে সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবারও মজুত করা হচ্ছে পাশাপাশি দীঘা রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতি প্রতিমা এক ও দুই তালগাছি দুই নম্বর পঞ্চায়েত কন্ট্রোল রুম খোলা হয়েছে পাশাপাশি পটাশপুর ভগবানপুর এগরা চণ্ডীপুরের বিস্তীর্ণ এলাকায় লক্ষাধিক মানুষ আশঙ্কায় রয়েছেন গত কয়েকদিনের বৃষ্টিতে কেলেঘাইয়ের জলে মগ্ন এই এলাকাগুলি জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি জানিয়েছেন কেলেঘাই নদীর যে অংশে বাঁধ ভেঙেছে তা দ্রুত মেরামতির কাজ চলছে বানবাসী এলাকাগুলিতে পর্যাপ্ত ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে প্রসঙ্গত ইয়াসের সময় দীঘা শঙ্করপুর মন্দারমণি কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল তাই এবার সরাসরি প্রভাব না পড়লেও এই উপরবর্তী এলাকায় ভালো রকমই প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে হাওয়াপি সেই কারণে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে রাজ্য ঘূর্ণিঝড় পুশ্চিম বঙ্গোপসাগরে তবে তা প্রভাব ফেলতে পারে আরব সাগরে তীরবর্তী মুম্বাই নগরীর আশেপাশের এলাকায়ও উত্তর ছত্তিশগড় থেকে শুরু করে মধ্যপ্রদেশ তেলেঙ্গানা যেমন এই ঝড়ের কিছুটা প্রভাব অনুভব করতে পারবে তেমনই প্রভাবিত হতে পারে মুম্বাই ও তার সংলগ্ন এলাকা আইএমডির তরফে মুম্বাই থানে পলঘরে সাইক্লোন গুলাবের জেরে সতেরো থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আবার আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ